ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তায় আরও শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে আরও সাহায্য চাওয়ার পরেই এই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কোনোভাবেই পশ্চিমারা রাশিয়াকে টুকরো টুকরো করতে পারবে না বলে বুধবার মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিবিড় আমিন ইন্ডাস্ট্রি পাওয়ার। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরুর থেকেই ইউক্রেনকে সমর্থন করে আসছিল যুক্তরাষ্ট্র। এর জেরে মঙ্গলবার দেশটিকে ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তার অনুমোদন দেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বুধবার মার্কিন কংগ্রেসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষণের পর আরও ১০০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আহ্বান জানালেন রাশিয়াকে চাপে ফেলার। পুতিনের ভেঙে পড়া অর্থনীতির উপর চাপ বজায় রাখবো, আমরা বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন করে রাখবো তাকে, এটাই আমাদের লক্ষ্য। পুতিনকে তার মূল্য দিতে বাধ্য করতেই হবে। তবে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি মনে করে রাশিয়া পিছু হটবে তবে সেই ধারণা ভুল, কোনোভাবেই রাশিয়াকে ভেঙে ফেলার লক্ষ্যে পৌঁছাতে পারবে না তারা। রাশিয়াকে বেঁধে রাখার চেষ্টা পশ্চিমাদের দীর্ঘদিনের পরিকল্পনা। নিষেধাজ্ঞার মাধ্যমে প্রত্যেকটি রুশ পরিবারকে আঘাত করতে চাচ্ছে তারা। নিষেধাজ্ঞা সামাল দিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ছাপানোর প্রয়োজন পড়বে না। তারা এখনো বুঝে উঠতে পারেনি রাশিয়াকে। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ সামরিক বিষয়াদি নিয়ে নিজেদের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, এই অভিযানে নিজেদের পুরনো অস্ত্রগুলো ব্যবহার করছে মস্কো। এর ফলেই বেশি বেসামরিক হতাহত হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেন। সেই সাথে রাশিয়ার সামরিক অভিযান আর বেশি অগ্রসর না হয়ে থেমে গেছে বলেও দাবি করেছে বরিস প্রশাসন। নিবিড় আমিন, নিউজ 24।